আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনি সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে হলে ঘরে বসে নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন নয়তো কিছুই বুঝতে পারবেন না তো আপনারা অবশ্যই অনেকেই জানেন যে গত নই আগস্ট তেপ্পান্ন জন বাংলাদেশে কিন্তু অলরেডি মালয়েশিয়ায় চলে গিয়েছেন তো যার মাধ্যমে চার বছর পর চার বছর বিরতির পর মালয়েশিয়ার ভিসা কিন্তু ওপেন হয়েছে তো আপনারা চাইলেই সবাই কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো মালয়েশিয়া যেতে হলে আপনাকে বাধ্যতামূলক যে কাজটি প্রথমে করতে হবে সেটা হচ্ছে অনলাইনে মিটির নিবন্ধন করতে হবে তো চলুন আমরা দেখে আসি কীভাবে মালয়েশিয়া যেতে হলে অনলাইনে আমরা মিটি নিবন্ধন করব ওকে তো প্রথমে আমরা যেটি করব যে প্লে স্টোরে আমাদের মোবাইলের যে প্লে স্টোর আছে তো সেটার মধ্যে সেখানে ঢুকবো তো আমি ঢুকলাম প্লে স্টোরের মধ্যে ঢুকলাম তো এখানে প্লে স্টোরে আপনারা লিখবেন আমি প্রবাসী হ্যাঁ তো আমি প্রবাসী লিখলে এখানে দেখেন যে প্রথমে যে অ্যাপসটি আসবে আসবে সেটি আপনি ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এখানে ওপেনে ক্লিক করে ওপেন করে ফেললাম তো এখানে আপনি পরবর্তীতে ক্লিক করে এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ওকে তো মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে এই মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন বা ভেরিফিকেশন কোড যাবে তো সেই কোডটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে কনফার্ম করে ফেলেন তারপর এখান থেকে আপনি একটি পাসওয়ার্ড তৈরি করবেন আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটি আপনি পরবর্তীতে মনে রাখতে পারেন এরকম একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার কমপক্ষে তিনটি দেশ নির্বাচন করতে হবে তো আপনি প্রথমে অবশ্যই মালয়েশিয়া দিবেন তারপর যে কোনো দুটি দেশ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার পেশা আপনি কি কোন পেশায় দক্ষ বা কোন পেশায় আপনি মালয়েশিয়া যেতে চান সেই পেশা আপনি সিলেক্ট করবেন তো এখানে এখানে আমি দিচ্ছি কনস্ট্রাকশন ওয়ার্কার তো কনস্ট্রাকশন আপনি এখান থেকে আপনার যে পেশাগুলো আপনি দক্ষ সে একাধিক পেশা আপনি দিতে পারবেন তো তারপরে আপনি আপনার এখানে আইডি করার জন্য আপনি কি পুরুষ নাকি মহিলা পুরুষ হলে পুরুষ তারপরে এখানে আপনার বয়স নির্বাচন করে দিবেন কত বছর তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন না হয় প্রাথমিক শিক্ষা শিক্ষাব্যবস্থা থাকবে এখানে দিয়ে পরবর্তীতে যাবেন তারপরে এখানে চলে আসছে দেখেন উপরেই লেখা আছে বিএমইটি এম রেজিস্ট্রেশন হ্যাঁ তো এখানে বিএমটি রেজিস্ট্রেশন ক্লিক করবেন তারপরে এখানে দেখেন মালয়েশিয়া সিলেক্ট অন্যান্য দেশ থাকবে শুধু আপনি মালয়েশিয়া সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার পেশা দিয়ে দিবেন আপনি কোন পেশায় দক্ষ বা কোন পেশায় যেতে চান আগ্রহী তো ওখানে কনস্ট্রাকশন ওয়ার্কান দিলাম আমি তো তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন হ্যাঁ তারপর এখানে আপনার পাসপোর্ট স্ক্যান করতে হবে পাসপোর্টের কপি আপনার মোবাইলে আগে থেকে যদি স্ক্যান করা থাকে তাহলে ওকে আর না হয় এখানে ক্যামেরাতে ক্লিক করে ছবি উঠিয়ে নেবেন তবে বেটার হবে আপনি আগে থেকে স্ক্যান করে রাখবেন তারপরে স্ক্যান কপি এখানে আপনি ওপেন করে তারপরে স্ক্যান কপি এখানে ইম্পোর্ট করে দিবেন হ্যাঁ তারপরে এখানে দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না ই পাসপোর্টের ক্ষেত্রে এখানে কিন্তু নাম আসবে না এম আর পাসপোর্টের ক্ষেত্রে এখানে নাম ছ সব কিছু ডিটেলস চলে আসবে তো এখানে আপনি লিখে দিতে হবে হাতে লিখে দিতে হবে আপনার নাম আপনার পাসপোর্টের তথ্য আপনি ম্যানুয়ালি প্রদান করুন এইখানে এখানে লেখা আছে তো আপনি এখানে আপনার পাসপোর্টের তথ্য দিবেন আপনার নাম দিবেন অবশ্যই আপনি পাসপোর্টের সাথে ভালোভাবে মিলিয়ে তারপরে দিবেন এই দেখেন এখানে একটা ভুল কিন্তু সবাই করে এই বুলের কারণে আপনার বিএমটি রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ হবে না এই দিয়ে পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন ও এবং বি জিরো এই জিনিসটা লক্ষ্য রাখবেন প্রায় সময় পাসপোর্টের স্ক্যান করবে এখানে ইমপোর্ট করার পর কিন্তু ও চলে আসে তো বি আসলে এখান থেকে আপনি বি ওটাকে বি জিরো করে দিবেন না হয় কিন্তু বিএমটি রেজিস্ট্রেশন আপনার হবে না এটা পেন্ডিংয়ে পড়েই থাকবে তারপরে এখান থেকে আপনি আপনার ঠিকানা আপনার জন্মস্থান দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনার জন্ম তারিখ সব কিছু ঠিক থাকলে তারপরে আপনি পরবর্তীতে ক্লিক করবেন হ্যাঁ তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখেন ব্যক্তিগত তথ্য আপনার পিতার নাম দেবেন এখানে অবশ্যই আপনার পাসপোর্টের সাথে মিল রেখে তারপরে দিবেন লক্ষ্য রাখবেন যাতে কোনো ভুল না হয় তারপরে এখানে মাতার নাম দিবেন আর অবশ্যই সবগুলা ইংরেজিতে লিখতে হবে এখানে বাংলা কিন্তু অ্যালাউ নয় হ্যাঁ তারপরে আপনি অবিবাহিত হলে অবিবাহিত বিবাহিত হলে অবশ্যই বিবাহিত দিবেন আর অবিবাহিত হলে অবিবাহিত থাকবে বিবাহিত দিয়ে আপনার স্ত্রীর নাম দিবেন তারপর এখান থেকে আপনি আপনার ধর্ম দিবেন আপনার উচ্চতা টুক সেটা দিবেন হুম তারপর এখান থেকে আপনার বয়স দিয়ে ওজন দিয়ে দিবেন তারপরে পরবর্তীতে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন আপনার মোবাইল নাম্বার আসবে তো মোবাইল নাম্বারটা আপনি কপি করে নেবেন আর যদি কপি না করেন আপনার মুখস্থ থাকে তাহলে তো কোথায় নাই আপনি তারপরে এখান থেকে স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন হুম স্থায়ী ঠিকানা আপনার আপনারগুলো আপনার উপ উপজেলা দিবেন আপনার জেলা দিবেন তারপরে আপনার ইউনিয়নের নাম ইউনিয়ন দিবেন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সব কিছু ফিল আপ করে ফেলবেন হ্যাঁ তারপরে এখানে এখান থেকে আপনার আপনার ইউনিয়নের নাম যদি এখানে আসে অটোমেটিকলি তাহলে আসলেও না হলে আপনি এখান থেকে লিখে দিবেন তারপর এখানে আপনার গ্রামের নাম দিবেন অবশ্যই অবশ্যই গ্রামের নাম ইংরেজিতে লিখতে হবে এখানে কিন্তু বাংলায় লিখলে আপনার বিএমিটি সম্পূর্ণ হবে না এবং এটা গ্রহণযোগ্য হবে না অবশ্যই এখানে ইংরেজিতে লিখবেন তারপরে এখানে নিচে দেখেন বাড়ির নাম বা নম্বর দেওয়া আছে এখানে যদি আপনি বাড়ির নম্বর নাম বা থাকে তাহলে না হলে একটা ডর দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন তারপর এখানে নমিনির সাথে সম্পর্ক নমিনি একজন নমিনি দিতে হবে তো এইখানে আমি দিচ্ছি স্বামী স্ত্রী এই অপশনটা দিচ্ছি যদি আপনার পিতা নমিনি দিতে চান তাহলে পিতা দিবেন না হয় স্বামী স্ত্রী দিয়ে দিন হ্যাঁ তারপরে এখানে আবার আপনি মোবাইল নাম্বার সেই আপনার সেই সেই নাম্বারটি দিয়ে দিতে পারবেন এখানে হ্যাঁ দিয়ে তারপরে আপনার আবার জরুরি যোগাযোগের জন্য একটি এক লাগবে তো আমি সেই আবার স্বামী স্ত্রী এখানে দিয়ে দিচ্ছি হুম দিয়ে দিয়ে আবার আবার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি হুম তারপরে পরবর্তীতে ক্লিক করব ওকে তো এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুক আছে ততটুকু দিয়ে দিবেন তো আমি পরবর্তীতে দিচ্ছি তারপরে বাসাগত যোগ্যতা আবারও পরবর্তীতে দিবেন তারপর আবারও পরবর্তীতে হ্যাঁ তারপরে এখানে দেখেন আপনার পাসপোর্ট ভেরিফিকেশন পেন্ডিং স্ট্যাটাস বাহাত্তর ঘন্টা অপেক্ষা করুন হ্যাঁ তারপর অবশ্যই আপনার এখানে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে বাহাত্তর ঘণ্টা পর আপনার অনেক সময় বাহাত্তর ঘন্টা নাও লাগে অনেক সময় হচ্ছে কি আটচল্লিশ ঘন্টার ভিতরেই চলে আসে তো তারপর এখানে আসবে দেখবেন পেমেন্টের জন্য তো এখান থেকে আপনি পেমেন্টে ক্লিক করে বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিয়ে দিবেন তারপরে এখানে হচ্ছে আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট যোগ করেন অপশন আছে এখান থেকে আপনি আপনার যদি দক্ষতা কোনো কাজের দক্ষতা থাকে তাহলে এখানে কাজের সার্টিফিকেট আপলোড করে দিবেন আর না হয় আপনি এখান থেকে কোনো সাপোর্টিং ডকুমেন্ট না থাকলে নাই আপনি এভাবেই রাখলেই হবে ওকে তো তারপর যখন আপনার বিএমডির রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার কাজ হচ্ছে যে সরকার অনুমোদিত যে রিক্রুটিং লাইসেন্সদারী এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করা তাদের মাধ্যমে প্রসেসিং করা বাকি কাজ ওরাই প্রসেসিং করে দিবে। আর যারা সরকারি লাইসেন্স তার রিক্রুটিং এজেন্সির নাম জানতে চান বা কারা তারা সেই সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো অবশ্যই তো আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এখান থেকেই আপনারা সব কিছু আপডেট পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানান অবশ্যই আমি কমেন্টের রিপ্লাইতে আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম